আমাকে আপনাকে মায়ের গর্ভে আল্লাহ তাআলা নুতফা বানায়া সংরক্ষণ করেছেন নুতফা থেকে আল্লাহ তাআলা জমাট রক্ত বানাইছেন জমাট রক্তকে অস্থিপঞ্জর বানাইছেন হাড়ি বানাইছেন হাড়ি বানায়া রাব্বুল আলামিন বলেন ফাকাসাউনাল ইজামা লাহমা আমি আল্লাহ ওই হাড়িগুলারে গোশত দিয়া সুন্দর করে ঢাইকা দিলাম মুহতারাম হাজিরিন এই মায়ের গর্ভে নুতফা এই নুতফাটা ছেলে হবে না মেয়ে হবে কেউ কোনোদিন বলতে পারে নাই এই নুতফার মধ্যে কোনো চোখের আলামত নাই হাতের আলামত নাই কানের আলামত নাই জিহ্বা জবানের আলামত নাই এমন শরীরের অবয়ব কোনো আলামত নাই ওই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও বানাইছেন পাশাপাশি একটা অন্ধ মানুষ রে বানাইছেন আমারে আপনারে আল্লাহ এত পাওয়ারই দুইটা চোখ দান করেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটা এই জমিনে বসে তাকালে অনায়াসেই দেখা যায় এমন পাওয়ারই দুইটা চোখ আল্লাহ দান করেছেন হাজারো মানুষের মধ্য থেকে ওইটা আমার সন্তান তাকাইলে আমি পার্থক্য করতে পারি এমন পাওয়ারই কান আল্লাহ আমারে দান করেছেন হাজারো কণ্ঠের ভিতর থেকে আমার সন্তান আমারে আব্বু বলে ডাক দেয় ওইটা আমি শনাক্ত করতে পারি আলাদাভাবে বোঝা যায় ওইটা আমার সন্তানের আওয়াজ এমন পাওয়ারই চোখ কান নাক আল্লাহ আমারে দান করেছেন জবান আল্লাহ দান করেছেন যে মায়ের গর্ভে নুতফার মধ্যে আল্লাহ চোখ ফিট করলেন কান ফিট করলেন নাক ফিট করলেন হাত পা ফিট করলেন ওই নুতফা ওই মায়ের গর্ভের নুতফার মধ্যে আল্লাহ এমন সন্তান বানাইছেন চোখ দেয় নাই কাউরে চোখ দিলে সেন্টার ঠিক রাখেন নাই কারণ নাকটা একটু বাঁকা করে দিবেন কারণ নাকটারে উঁচা করে দিবেন কারো কাটা কারণ কান দিয়েছেন কানের পাওয়ার নাই কারো হাত দিয়েছেন হাতের আঙ্গুল নাই কারো হাত দিয়েছেন হাতের কনুই পর্যন্ত কবজি পর্যন্ত কারো দুইটা হাত নাই কারো দুইটা পা নাই এমন মানুষ রাস্তায় ভিক্ষা করে দেখি ফুটবলের মতো গড়ায়া গড়ায়া ভিক্ষা করে আছেন নাই এই মানুষগুলোকেও আল্লাহ তাআলা বানাইছেন আমাকে আপনাকেও আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ বলেন আমি আল্লাহ অনুগ্রহশীল ওই বান্দা না চায়া হাত পায় নাই কান পায় নাই চোখ নাক পায় নাই তুমিও বান্দা না চায়া চোখ পাইছো হাত পাইছো কান পাইছো নাক পাইছো আমি আল্লাহ তোমার উপরে দয়া করেছি মুহতারাম হাজিরিন কথার শেষ প্রসঙ্গে গত 2 বছর আগে করোনাকালীন দেখা দুই একটা কথা বলি 300 প্লাস লাশের দাফন আমরা করেছি চাঁদপুরে ইসলামী আন্দোলনের টিম আমিরুল মুজাহিদিন চরণাই হুজুরের নির্দেশে মুহতারাম হাজিরিন ওই টিমে কাজ করেছি এমনও অ্যাম্বুলেন্সের ভিতরে রোগী দেখেছি বাবারে শোয়া রাইখা সন্তান হাসপাতালের সামনে কর্তৃপক্ষের পায়ের উপর পড়ে গেছে গড়ায় গড়া কাঁদতেছে আমার বাবারে আধা ঘন্টার জন্য অক্সিজেন দাও সন্তান দিয়ে শোয়া রাইখা বাবা হাসপাতালের দরজার মধ্যে গড়ায় গড়ায় কাঁদতেছে আমার সন্তানটারে বাঁচাতে পারলাম না আধা ঘন্টার জন্য অক্সিজেন দাও স্বামীরে শোয়া রাইখা বিবি কাঁদতেছে বিবিরে শোয়া রাইখা স্বামী কাঁদতেছে এমন রোগী দেখেছি অ্যাম্বুলেন্সের ভিতরে অক্সিজেনের অভাবে নাক মুখে রক্ত বের হইয়া নগদে ইন্তেকাল করেছে আমার মাওলা কত দয়াবান আমার মাওলা কত অনুগ্রহশীল আমি আপনি মাওলা পাকের ফরমান মানি নাই তারপর নাক দিয়ে যখন টান দিতে দেরি হয় মাওলার অক্সিজেন আমার আপনার নাকের মধ্যে ঢুকতে দেরি হয় না আমার মাওলা কোনোদিন বলে নাই নাফরমান আমার ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর মাগরিব এশা পড়ে নাই পর্দা করে নাই হালাল খায় নাই সুদ খায় ঘুষ খায় ওলামায়ে কেরামরে গালি দেয় মাদ্রাসা মসজিদ ওলামায়ে উম্মতের সাথে বিদ্বেষ রাখে কপাল পড়ার নাক দিয়া বাতাস অক্সিজেন ঢুকবি না আমার মাওলা কোনোদিন বলে নাই কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মুখতাসার কয়েকটি কথা আয়াত অনুযায়ী নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামের মোবারক হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে 18,000 কম বেশি মখলুকাত বানাইছেন বলেন কত মখলুকাত আল্লাহ বানাইছেন এছাড়াও আরো অসংখ্য মখলুকাত আছে যেটা আমাদের হিসাবের বাইরে 18,000 মখলুকাত এর মানা এটা না যে জমিনে 18,000টা মখলুকের সংখ্যা 18,000টা হইল প্রকার যেমন মানুষ একটা প্রকার 18,000 মখলুকের মধ্যে মানুষ একটা প্রকার পৃথিবীর হিসাব বিজ্ঞান বলে 800 কোটি পরিমাণ মানুষ আছে এই জমিনে গরু ছাগল ভেড়া দুম্বা উঁট মহিষ বাঘ ভাল্লুক কুকুর শুকর শিয়াল এ জাতীয় যত মখলুক এক একটা প্রকার এই প্রকারের ভিতরে কি পরিমাণ সংখ্যা কারো জানা নাই সমস্ত মখলুক ইবাদত করবে গোলামি করবে আমার আর আমাকে আল্লাহ তাআলা বানাইছেন আমার রবের গোলামির জন্য সমস্ত মখলুক আমার গোলামি করবে আমি আমার রবের গোলামি করব এজন্য আল্লাহ আমাকে বানাইছেন
আফসোস আর পরিতাপের বিষয় হলো আল্লাহ তাআলা সমস্ত মাখলুকরে যার যার ডিউটি যেখানে দিয়েছেন সমস্ত মাখলুক তার ডিউটি সেই জায়গায় পালন করে কিন্তু আমি আপনি আমার আপনার ডিউটি যেটা ওটা পালন করি না ঠিক না সমস্ত মাখলুক ঠিক আমার খেদমত করতেছে আমার গোলামি ঠিকমতো করতেছে আমি আমার রবের গোলামি করতেছি এর কারণ স্বরূপ মুফাসসিরিন কেরাম কয়েকটা কারণ বলছেন অন্যতম একটা কারণ হলো আমি ইবাদত করি না কারণ ইবাদতে মজা পাই না ইবাদতে স্বাদ পাই না এইজন্য ইবাদত করি না যে যার স্বাদ পাইছে সে তার জন্য পেরেশান হইছে এটা স্বাভাবিক বিষয় যে যার পরিচয় পাইছে সে তার জন্য পাগল হইছে আমি ইবাদতের স্বাদ পাই না মজা পাই না এইজন্য ইবাদত মুখী না ইবাদতে মজা কেন পাই না ইবাদতে মনোযোগী না ইবাদতে মনোযোগী না হওয়ার কারণে ইবাদতে মজা পাই না আর ইবাদতে মজা না পাওয়ার কারণে ইবাদত মুখী হই না ইবাদতের কাছে যাই না কথা কোন তো যারা ইবাদতে মজা পাইছে একটা সিজদা দিয়া তারা দীর্ঘ সময় থাকে একটা রুকু দিয়া তারা দীর্ঘ সময় থাকে দাঁড়ায়া দাঁড়ায়া দীর্ঘ সময় কিয়াম করে রাত বিরাতে দাঁড়ায়া কোরআন পড়ে তারা মজা পাইছে আমি আপনি মনোযোগী না হওয়ার কারণে মজা পাই না মজা না পাওয়ার কারণে ইবাদত মুখী হই না ছোট্ট দুই একটা মুখতাসার কথা যেগুলো করলে আমরা ইবাদতে মজা পাইতে পারি স্বাদ পাইতে পারি কোরআন ও সুন্নাহ থেকে নির্গত এক নাম্বার যে আমলটা করলে ইবাদতে মজা পাওয়া যায় কলিজার মধ্যে ইবাদতের স্বাদ লাগবে ওই আমলটার নাম হলো মাওলা পাকের জিকির কার জিকির মাওলা পাকের জিকির সাবধান জিকিরের নামে অনেক ঝামেলা আছে বর্তমানে এই যে শাইখুল হাদিস সাহেব বলে গেলেন আমাদের মধ্যে জজবা নাই ওদের মধ্যে জজবা আছে এমন জজবাওয়ালা মানুষরা আল্লাহ তাআলার নামের জিকির বাদ দিয়া বাবার নামে মায়ের নামে খাজার নামে মুর্শিদের নামে পীরের নামে জিকির করে আছে না নাই এরকম অনেক আছে জুড়াও মনে জালাহারে গেহে জুড়াও মনে এই গান গায় আর হু আ হু আ এ জাতীয় জিকির করে এগুলা জিকিরের নামে দৃষ্টতা ফাইজলামি বেয়াদবি জিকির হবে আল্লাহ পাকের নামের আল্লাহ পাকের নামের জিকির নামাজের নির্দেশ কার রোজা হজ যাকাত আইন কানুন মানা হালাল খাওয়া হারাম থেকে বেঁচে থাকা কার নির্দেশ জিকিরটাও আল্লাহর নির্দেশ আ মানুষ কুরুল্লাহ জিক্রান কাসিয়ারা নামাজ রোজা হজ যাকাত এগুলা সময়ের সাথে সম্পৃক্ত কিন্তু জিকির এমন একটা ইবাদত যার কোনো নির্ধারিত সময় নাই আল্লাযীনা ইয়াজকুরুনাল্লাহা কিয়ামা ওয়াকউদাহু আলা জুনুবিহিম মানুষ নারী আর পুরুষ তিন অবস্থায় থাকে হয় দাঁড়ানো না হয় বসা না হয় শোয়া আপনার আমার রব বলেন দাঁড়ানো অবস্থায় আসো মালিকের নামের জিকির করো বসা অবস্থায় আসো মালিকের নামের জিকির করো শোয়া অবস্থায় আসো মালিকের নামের জিকির করো বসা দাঁড়ানো শোয়া এটা আল্লাহ তাআলার এক বিশেষ সিস্টেম আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন দিয়া আল্লাহ বলেন এই জিনিসগুলো আমার নিয়ামত আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমার জিকির দিয়া যারা এমন করবে জিকির আর ফিকির তারা আল্লাহ তাআলার দরবারে আলাদা একটা স্থানে কি বলে বিশেষায়িত হবে মুহতারাম হাজিরিন আল্লাহ পাকের জিকির যার দিলের মধ্যে নাই আল্লাহ পাকের জিকির যার কলিজার মধ্যে নাই এই কলিজাটা মুর্দা কলিজাটা মরা যেই যার কলিজা মরা যার কলব মরা ওই মরা কলবের মধ্যে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না জিকির ভালো লাগে না তিলাওয়াতে কালাম ভালো লাগে না আমল আখলাক ভালো লাগে না পর্দা পুশিদা ভালো লাগে না হালাল খাওয়া ভালো লাগে না এক কথায় তার জিন্দেগি মুর্দা এমন মুর্দা জিন্দেগি এই দুনিয়ার মতে কোনো দাম নাই মুহতারাম হাজিরিন মুখতাসার একটা কথা মনে পড়লো বাগদাদ শহরে অনেক বড় একজন বুজুর্গ ছিলেন হযরত মিরাকশা রহমাতুল্লাহি আলাইহি যার নাম হযরত মিরাকশা অনেক বড় বুজুর্গ ওনার অনেক খোলাফা আছে খলিফা আছে একজন খলিফা তার জিন্দেগিতে এমন কোনো অপশন তৈরি হয় না যে জীবনে যত কোনো কি বলে যে কয়টা স্বপ্ন দেখেছি কোনো একটা স্বপ্ন মিথ্যা হয়ে গেছি একজন খলিফার জীবনে এমন হয়েছে জীবনে যত স্বপ্ন দেখেছে সব স্বপ্ন কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে মিলে গেছে কোনো স্বপ্ন মিথ্যা হয় নাই একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখেন তার পীর ও মুর্শিদ মিরাকশা জমিন থেকে বিদায় হয়ে গেছেন
স্বপ্নটা দেইখা সকালবেলা উঠা বিবিরে ডাক দিয়া বলে আমার ব্যাগটা গুছায়া দাও রাজধানীতে যেতে হবে কেন বলে আমার পীর ও মুর্শিদকে ইন্তেকালের সংবাদ আমি দেখেছি আমার দিলে বলে নিশ্চয় হযরত ইন্তেকাল করেছেন জানাজায় যেতে হবে মুহতারাম হাজিরিন তৈরি হয়ে তিনি চলে গেল অনেক দূর সফর করে যাওয়ার পর দেখলেন মিরাক শাহ রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন হাজার হাজার মুসল্লি বসে শুনতেছেন পাশে দাঁড়ায় আছেন খুব পেরেশান কি ব্যাপার আপনি এত পেরেশান কেন কাছে আসেন কাছে আসলেন মিরাক শাহ জিজ্ঞাসা করেন কি ব্যাপার দাঁড়ায় আছেন পেরেশান কেন হুজুর আমি এই এই স্বপ্ন দেখেছি হযরত মিরাক শাহ মাথাটা নিচু দিয়া চোখটা বন্ধ করে ফেললেন কিছু সময় পর চোখটা খুলে চোখ দিয়ে পানিগুলো পড়তেছে দেখে বলে আপনি স্বপ্ন সত্য দেখেছেন আপনার স্বপ্নের মধ্যে কোনো সন্দেহ নাই হযরত মিরাক শাহর এই প্রশ্নের জবাবে এই খলিফা ডেকে বলে হুজুর আমি বুঝি নাই বিষয়টা বুঝায়া বলেন হযরত মিরাক শাহ বলেন আপনি যেই সময় স্বপ্ন দেখেছেন ওই সময় আমি আমার মালিকের জিকির থেকে গাফেল ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নের মাধ্যমে মূলত আমারে সতর্ক করে দিয়েছে মিরাক শাহ আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল থাকা যাবে না আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল থাকা মানে মরা যাওয়া আল্লাহু আকবার বলেন যার দিলের মধ্যে জিকির নাই তার কোনো আমলের মধ্যে মজা নাই এটা লিখে রাখেন এই কথাটা যার দিলের মধ্যে আল্লাহ পাকের জিকির নাই তার কোনো আমলে মজা নাই জমিনের এমন কোন আহলুল্লাহ এমন কোন বুজুর্গ দেখাইতে পারবেন না যে জিকির ছাড়া আল্লাহর ওলি হইছে এক নাম্বার আল্লাহ পাকের জিকির যার কলিজার মধ্যে আল্লাহ পাকের জিকির যত বেশি তার কলিজাটা তত তরতাজা তত দিল তত জিন্দা ওই জিন্দা দিলের মধ্যে যা দিবেন যত ইবাদত দিবেন মজা লাগতে থাকবে এই জন্য আমার আপনার ইমান আমলের মধ্যে মজা পাওয়ার অন্যতম একটা অপশন হলো আল্লাহ পাকের নামের জিকির বেশি বেশি পরিমাণে মাওলা পাকের জিকির করব জিকিরের তালিম দিব ঘরে বাইরে নারী পুরুষ সকলকে জিকিরের বয়ান করব রাজি আছি না নাই দ্বিতীয় নাম্বার আরেকটা আমল যেটা করলে এলেমের মধ্যে আমলের মধ্যে মজা পাওয়া যাবে দুনিয়ার জমিনে এমন কোন কাজে সাকসেস হওয়া কষ্টকর হয়ে যায় যে কাজের মধ্যে কম্পিটিশন থাকে না প্রতিযোগিতা থাকে না ঠিক তেমনি ভাবে নেক কাজগুলো প্রতিযোগিতামূলক করা চাই নেক কাজগুলা প্রতিযোগিতামূলক করলে নেক কাজের মধ্যে মজা পাওয়া যাবে মজা লাগবে মুহতারাম হাজিরিন উদাহরণ এই দাগন ভুঁইয়া বাজারে যখন সর্বপ্রথম একটা দোকান তৈরি হয়েছে আর কোনো দোকান নাই ওই দোকানওয়ালা স্বাধীন চাইলে দোকান খুলেছি চাইলে খুলি না আমার এখতিয়ার কারো কাছে কোনো জবাবদিহিতা নাই একদিন আরেকটা দোকান তৈরি হলো আরেকটা তৈরি হলো আরেকটা তৈরি হলো এভাবে শত শত দোকান হয়ে গেছে উদাহরণ 100টা দোকান হয়ে গেল আগে যেরকম স্বাধীনতা ছিল এখন আর স্বাধীনতা নাই আগে চিন্তা করেছে আমি দোকান খুললে খুললাম না খুললে নাই কারো কাছে জবাবদিহিতা নাই এখন চিন্তা করে 100টা দোকানের মধ্যে 99টা দোকান খুলবে আমারটা বন্ধ থাকবে এটা হতে পারে না কথা কয় না সকালবেলা দোকান খুলা ক্যাশ বক্সার সামনে বসে চিন্তা করে 100টা দোকানের মধ্যে সবচেয়ে বেশি বেচা বিক্রি আমার হওয়া লাগবে এরকম চিন্তা চেতনা কম্পিটিশনই মনোভাব নিয়ে যখন সে বসেছে দেখা যায় দৈনন্দিন তার আগে একটা দোকান থাকতে যে এরকম বেচা কিনা হইতো এখন শত দোকান হওয়ার পরেও তার চাইতে বেশি বেচা বিক্রি হয় এজন্য প্রতিযোগিতামূলক নেক কাজ করা আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন এই প্রতিযোগিতামূলক চলার জন্য আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আল্লাহ দেখতে চায় আইয়ুকুম আহসানু আমালা কোন নারী আর পুরুষ নেক কাজের দিক দিয়ে আগায় আছে এটা আল্লাহ দেখার জন্য আমাকে আপনাকে বানাইছেন মুহতারাম হাজিরিন সূরা হাদিদের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ কয়েকটা জিনিস পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা লাগাও অগ্রগামী হও আগায়া যাও দৌড়াও কয়েকটা জিনিস পাওয়ার জন্য কোন জিনিস এক নাম্বার আল্লাহ বলেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য তোমরা অগ্রগামী হও তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাও আল্লাহ তাআলা ব্যতীত ক্ষমাকারী আর কেউ আছে কিছু
কপাল পোড়া আছে পোড়া কপাল যাদের এই দুনিয়াও बर्बाद পরকালও बर्बाद তারা বলে যে দেওয়ানবাগীর murid কবরে রাখলে স্বয়ং দেওয়ানবাগীর পীর রে আল্লাহ হাজির করবেন রাজার বাগী পীর রে আল্লাহ হাজির করবেন কুতুববাগীর বদমাশকে আল্লাহ হাজির করবেন কবরে হাজির করার পরে এরা নাকি বলবে যে এটা আমার উম্মত ছিল আমার murid ছিল আমার উম্মত থাকাকালে তার সমস্ত অপরাধগুলো এরকম এরকম আমি তারে ক্ষমা করছি এই বলার পরে আল্লাহও নাকি তারে ক্ষমা করে দিবে আবার অন্য বর্ণনায় আছে দেওয়ানবাগীর পীর বলবে এটা আমার গোলাম বুঝেন নাই তে নাউজুবিল্লাহটা একটু জোরে কোন কত বড় মাপের কপাল পোড়া চিন্তা করছেন স্বয়ং খোদা দাবি করতেছে মানুষ আল্লাহ তাআলা ক্ষমা করবেন আল্লাহ বলেন আমার টিকা ক্ষমাতা চাওয়ার জন্য তোমার প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও অগ্রগামী হও আল্লাহ বলেন আরো একটা জিনিস পাওয়ার জন্য তোমরা অগ্রগামী হইবা কি জিনিসটা বলবো ওয়া জান্নাত সুবহানাল্লাহ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো প্রশ্ন হইল যেই জিনিস দেখি না সেই জিনিসের প্রতিযোগিতা কেমনে হয় ছোট্ট একটা স্বর্ণ দিয়া গোলাকার মাথা মোটা নিচে দিয়া চিকন একটা বক্সের মতো বানাইছে গোল করে এটার নাম বিশ্বকাপ 33 কোটি না কত কোটি জানি টাকা এটার দাম তে এটা দেইখা জমিনের সব মানুষ পাগল হয়ে গেছে এটা আমার চাই কথা কন দেখছি জন্য পাগল হইছি তো জান্নাত তো দেখি নাই প্রতিযোগিতা লাগামু কেমনে দৌড়ামু কেমনে জবাব হইল জান্নাত আমরা দেখি নাই ঠিক আমাদের রুহানি পিতা জান্নাত দেখছেন উদাহরণ আপনার সন্তান বিদেশে থাকেন আপনার সন্তান প্রতি বছর টাকা পাঠায় 15 বছর পর্যন্ত টাকা জমায় 15 বছর পরে আপনারে বলতেছে বাবা পাশের বাড়ির আব্দুর রহিম মিয়া যে জমিটা বিক্রি করবে ওটা কিনা ফেলাও আমি ওখানে বাড়ি বানায়া আমি বিয়ে কইরা নতুন সংসার তোমাদেরকে নিয়ে ওখানে থাকবো জায়গা কিনা হয়ে গেছে বাবাই মোবাইলে কয় বাবা আমি তো জায়গাটা কিনছি তুমি কি একটু দেখবা না তোমার দেখা জরুরত সন্তান বলে বাবা আপনি আমার বাবা আপনি জায়গা দেখছেন আপনার দেখা আমার দেখা একই কথা আমার আর দেখার জরুরত নাই এটা হলো মুয়াদ্দব সন্তানের জবাব ঠিক আমার আপনার রুহানি পিতা হলেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নবী আম্বিয়ারা উম্মতের রুহানি পিতা আর উম্মত হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহানি সন্তান তো আল্লাহর নবীকে আল্লাহ মিরাজ রজনীতে ডাইগা নিছেন জান্নাতও দেখাইছেন জাহান্নামও দেখাইছেন আল্লাহর নবী সব দেখে আসছেন আয়েশা বলেন আমি তোমাদের পিতা আমি জান্নাত দেখে এসেছি মুয়াদ্দব সন্তান যারা তারা কয় আমাদের পিতা জান্নাত দেখছে আমাদের আর দেখার দরকার নাই আমাদের না দেখলেও চলবে অতএব জান্নাতের নমুনা আল্লাহর নবী দিয়েছেন বিস্তারিত সুযোগ নাই আল্লাহ তাআলার এই আয়াত নিয়ে যদি কেউ অপশন দেখায় যেই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগামু ওই জান্নাতটা কেমন এটা তো বললেন না এই জন্য আল্লাহ আগেই জবাব দিয়ে দিয়েছেন জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করবা জান্নাতটা কেমন জানো আল্লাহ বলেন জান্নাতিন আরদুহা কা আরদি সামাই ওয়াল আরদ আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত যেই জান্নাত ওই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাও আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত জান্নাত মুহতারাম হাজিরিন এরপর রব্বুল আলামিন বলেন এই আমার মাগফিরাত আর জান্নাতটা আমি আল্লাহ সবাইকে দেব না মাগফিরাত আর জান্নাত চাইলেই সময় পাবে না কারা পাবে জানো রব্বুল আলামিন বলেন নারী আর পুরুষের মধ্যে যারা উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি নারী আর পুরুষের মধ্যে যারা আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান এনে সাবিকু আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনার পরে যারা অগ্রগামী হওয়ার চেষ্টা করেছে এমন নারী আর পুরুষের মধ্যে আল্লাহ বলেন এই জান্নাত আর মাগফিরাতটা হলো আমার মেহেরবানি আমার দয়া জালিকা ফাদলুল্লাহ এটা আমার দয়া আল্লাহ বলেন কাকে দেব জানো ইউক্তিহি মাইয়াশা আমি আল্লাহ এই যে ঈমান আনার পরে আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনার পরে যারা অগ্রগামী হবে এদের মধ্য থেকে আমি আল্লাহ যাকে চাইবো তাকে দান করব আল্লাহ যাকে চাইবেন তাকে দান করবেন আমাদের কিছু চাওয়ার আমাদের কিছু করার আসেনি অবশ্যই আছে কারণ আল্লাহ যাকে চাইবেন আল্লাহর নজরে যে পড়বে তাহলে আমাকে আপনাকে আল্লাহর নজরে পড়ার জন্য চেষ্টা করতে হবে চেয়ারম্যান সাহেব ঘোষণা দিলেন এই মাসের 15 তারিখ আমার কাছে 50 জন মানুষের ত্রাণ আসবে
আমি 50 জনকে ত্রাণ দেব প্রতিদিন সকাল বেলা থেকে শুরু হয় বাড়িতে ভিড় জমেছি প্রায় 200 মানুষ তার কাছে গিয়া তাদের অসহায়ত্বের কথা বলতেছি চেয়ারম্যান সাহেব বাড়িতে এই অবস্থা এই হালতে আছি কঠিন দুর্ভিক্ষ চলতেছে বিপদে আছি এরকম অসহায়ত্ব প্রকাশ করছে 200 জন 200 জনের মধ্য থেকে চেয়ারম্যানের নজর যার উপরে পড়েছে সে একটা টোকেন পেয়েছে মুহতারাম হাজিরিন রাত বিরাতে দাঁড়ায়ো রব্বুল আলামিনের এমন সহানুভূতির নজর পাওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তাআলার নজরটা যেন আমার উপর পড়িনা যায় রব্বুল আলামিনের কুদরতি নজর যার উপর পড়বে ওই নারী আর পুরুষ আল্লাহ তাআলার মাগফিরাত আর জান্নাত পাবে এরপরে আল্লাহ বলেন এই মাগফিরাত আর জান্নাত আমি আল্লাহ কেন দান করব জানো ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম যেহেতু আমি আল্লাহ নিগাহবান যেহেতু আমি আল্লাহ দয়াবান আমি আল্লাহর চাইতে বড় দয়াশীল অনুগ্রহশীল আসমান জমিনে আর কেউ নাই মুহতারাম হাজিরিন রব্বুল আলামিন কেমন অনুগ্রহশীল কেমন দয়াবান আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে কেমন ইহসান করেন এটা মুফাসসিরিন কেরাম অনেক লম্বা ব্যাখ্যা করেছেন বলার সুযোগ নাই যতটুকু না বললি না আমাকে আপনাকে মায়ের গর্ভে আল্লাহ তাআলা নুতফা বানায় সংরক্ষণ করেছেন নুতফা থেকে আল্লাহ তাআলা জমাট রক্ত বানাইছেন জমাট রক্তকে অস্থিপঞ্জর বানাইছেন হাড়ডি বানাইছেন হাড়ডি বানায়া রব্বুল আলামিন বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা আমি আল্লাহ ওই হাড়ডিগুলারে গোশত দিয়া সুন্দর করে ঢাইকা দিলাম মুহতারাম হাজিরিন এই মায়ের গর্ভে নুতফা এই নুতফাটা ছেলে হবে না মেয়ে হবে কেউ কোনোদিন বলতে পারে নাই এই নুতফার মধ্যে কোনো চোখের আলামত নাই হাতের আলামত নাই কানের আলামত নাই জিহ্বা জবানের আলামত নাই এমন শরীরের অবয়ব কোনো আলামত নাই ওই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও বানাইছেন পাশাপাশি একটা অন্ধ মানুষকে বানাইছেন আমারে আপনারে আল্লাহ এত পাওয়ারই দুইটা চোখ দান করেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটা এই জমিনে বসে তাকালে অনায়াসই দেখা যায় এমন পাওয়ারই দুইটা চোখ আল্লাহ দান করেছেন হাজারো মানুষের মধ্য থেকে ওইটা আমার সন্তান তাকাইলে আমি পার্থক্য করতে পারি এমন পাওয়ারই কান আল্লাহ আমারে দান করেছেন হাজারো কণ্ঠের ভিতর থেকে আমার সন্তান আমারে আব্বু বলে ডাক দেয় ওইটা আমি শনাক্ত করতে পারি আলাদাভাবে বোঝা যায় ওইটা আমার সন্তানের আওয়াজ এমন পাওয়ারই চোখ কান নাক আল্লাহ আমারে দান করেছেন জবান আল্লাহ দান করেছেন যে মায়ের গর্ভে নুতফার মধ্যে আল্লাহ চোখ ফিট করলেন কান ফিট করলেন নাক ফিট করলেন হাত পা ফিট করলেন ওই নুতফা ওই মায়ের গর্ভের নুতফার মধ্যে আল্লাহ এমন সন্তান বানাইছেন চোখ দেয় নাই কাউরে চোখ দিলে সেন্টার ঠিক রাখেন নাই কারণ নাকটা একটু বাঁকা করে দিবেন কারণ নাকটারে উঁচা করে দিবেন কারো কাটা কারণ কান দিয়েছেন কানের পাওয়ার নাই কারো হাত দিয়েছেন হাতের আঙুল নাই কারো হাত দিয়েছেন হাতের কনুই পর্যন্ত কবজি পর্যন্ত কারো দুইটা হাত নাই কারো দুইটা পা নাই এমন মানুষ রাস্তায় ভিক্ষা করে দেখি ফুটবলের মতো গড়ায়া গড়ায়া ভিক্ষা করে আছেন নাই এই মানুষগুলোকেও আল্লাহ তাআলা বানাইছেন আমাকে আপনাকেও আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ বলেন আমি আল্লাহ অনুগ্রহশীল ওই বান্দা না চায়া হাত পায় নাই কান পায় নাই চোখ নাক পায় নাই তুমিও বান্দা না চায়া চোখ পাইছো হাত পাইছো কান পাইছো নাক পাইছো আমি আল্লাহ তোমার উপরে দয়া করেছি মুহতারাম হাজিরিন কথার শেষ প্রসঙ্গে গত 2 বছর আগে করোনাকালীন দেখা দুই একটা কথা বলি 300 প্লাস লাশের দাফন আমরা করেছি চাঁদপুরে ইসলামী আন্দোলনের টিম আমিরুল মুজাহিদিন চরমনাই হুজুরের নির্দেশে মুহতারাম হাজিরিন ওই টিমে কাজ করেছি এমনও অ্যাম্বুলেন্সের ভিতরে রোগী দেখেছি বাবারে শোয়া রাইখা সন্তান হাসপাতালের সামনে কর্তৃপক্ষের পায়ের উপর পড়ে গেছে গড়ায়া গড়া কাঁদতেছে আমার বাবারে আধা ঘন্টার জন্য অক্সিজেন দাও সন্তানদের শোয়া রাইখা বাবা হাসপাতালের দরজার মধ্যে গড়ায়া গড়ায়া কাঁদতেছে আমার সন্তানটারে বাঁচাতে পারলাম না আধা ঘন্টার জন্য অক্সিজেন দাও স্বামীরে শোয়া রাইখা বিবি কাঁদতেছে বিবিরে শোয়া রাইখা স্বামী কাঁদতেছে এমনও রোগী দেখেছি অ্যাম্বুলেন্সের ভিতরে অক্সিজেনের অভাবে নাক মুখে রক্ত বের হইয়া নগদে ইন্তেকাল করেছে আমার মাওলা কত দয়াবান আমার মাওলা কত অনুগ্রহশীল আমি আপনি মাওলা পাকের ফরমান মানি নাই তারপর নাক দিয়ে যখন টান দিতে দেরি হয় মাওলার অক্সিজেন আমার আপনার নাকের মধ্যে ঢুকতে দেরি হয় না
আমার মাওলা কোনদিন বলে নাই নাফরমান আমার ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর মাগরিব এশা পড়ে নাই পর্দা করে নাই হালাল খায় নাই সুদ খায় ঘুষ খায় ওলামায়ে কেরামরে গালি দেয় মাদ্রাসা মসজিদ ওলামায়ে উম্মতের সাথে বিদ্বেষ রাখে কপাল পোড়ার নাক দিয়া বাতাস অক্সিজেন ঢুকবি না আমার মাওলা কোনদিন বলে নাই জমিনের এমন কোন মালিক পাওয়া যাবে না কর্মচারী মালিকের ফরমা বরদারি না করার পরেও কর্মচারীকে মালিকে আদর করে খাবার দেয় জমিনে এমন কাউরে পাওয়া যাবে না কিন্তু আমার মালিক আপনাকে আমাকে ফজরের নামাজ না পড়ার পরেও নাস্তার টেবিলে নাস্তা হাজির করায় দিয়েছি যখন পড়ি নাই টেবিলে খানা হাজির করায় দিল আসর মাগরিব এশা পড়ি নাই রাত্রিবেলা কত নামি দামি খাবার হাজির করায় দিল আমার মালিক বলতে পারতেন না ফরমান তরে আমি নিয়ামত খাওয়াবো না নিয়ামতের উপর থেকে কাছ থেকে আমার মাওলা হয় আমার সামনে থেকে নিয়ামত কাইরা নিতে পারেন অথবা নিয়ামতের সামনে থেকে আমারে লাঠি দিয়া ফলায়া দিতে পারেন আমার মালিকই কোনোদিন করে নাই রব্বুল আলামিন বলেন আল্লাহুল দুল ফাযলিল আযীম আমি আল্লাহ অনুগ্রহশীল তবে হ্যাঁ এই গুণটা দুনিয়ার জন্য এই গুণটা পরকালের জন্য না দুনিয়ার জমিনে নাস্তিক বেদিন বেঈমান মুশরিক কাফের যারা আছে আবার ঈমানদার যারা আছে তাদের সকলের জন্য আমি আল্লাহর নিয়ামত অনুগ্রহ এটা আমি আমার অনুকম্পা আম করে দিলাম কিন্তু কিয়ামতের ময়দানে যখন বিচার আচারের পরে ফারীকুম ফিল জান্নাহ ওয়া ফারীকুম ফিস সাঈর দুইটা ভাগ হয়ে যাবে আমি মাওলা জাহান্নামীদের জন্য আমার জান্নাতের নাজ নিয়ামত হারাম করে দিলাম মুহতারাম হাজিরিন ওয়ামার যুবক ভাই কথার শেষ প্রসঙ্গে পায়ে হাত দিয়ে বলে যাই আল্লাহ তাআলা প্রতিযোগিতা দিতে বললেন নেক কাজের দিক দিয়া জান্নাত আর মাগফিরাত পাওয়ার জন্য তুমি আমি প্রতিযোগিতা দিই দোকানের টেবিলে বৈসা ব্রাজিলে গোল দিল না আর্জেন্টিনা দিল যদি ব্রাজিল দেয় 20,000 টাকা লও যদি আর্জেন্টিনা দেয় 50,000 টাকা লও এমন প্রতিযোগিতা দোকানে চায়ের আড্ডায় বিড়ি সিগারেটের আড্ডায় হয় না যুবকরে তোর পায়ে হাত রেখে বলে গেলাম আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন আল মারউ মা আমানা হাব্বা মুহাব্বত যার সাথে হবে হাসর তার সাথে হবে এদিক দিয়া একদল আগায় আছে সৌদি আরবের পতাকা লাগায়া পতাকার মধ্যে হাদিস দিয়েছে আল মারউ মা আমানা হাব্বা দিয়া বলতেছে আল্লাহর নবী বলছেন যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত অতএব আমি সৌদির দলরে সাপোর্ট করি নাউজুবিল্লাহ বলবেন এক কথায় কোটি 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 ডলার যেখানে জুয়া বাজি খেলা চলতেছে হারাম তুমি এখানে হারামরে সাপোর্ট করো এই বয়ান করলে আবার অনেক যুবক ভাই রাগ করে বলে খেলাটা খেলা জিনিস ওইটারই ইসলামের সঙ্গে জোড়ানোর দরকারটা কি অনেক যুবকরা বলে খেলা খেলা জিনিস এটারই আবার ইসলামের মধ্যে লাগান কেন কেন মুসলমানের কোনো অপশন ইসলামের বাইরে আছে নাকি তুমি বলতেছো খেলা খেলার জায়গায় থাকুক খেলারে ইসলাম টানি কেন বা ইসলামের মধ্যে খেলারে টানি কেন আমরা ইসলামের মধ্যে খেলারে টানতেছি না আর খেলার মধ্যে ইসলাম টানতেছি না আমরা বুঝাই দিতে চাই মুসলমানের জন্য জুয়া বাজি এগুলা হারাম সে যেই করুক সৌদি আরবের বাদশা নাই কাবা শরীফের ইমামেও যদি ওইটার মধ্যে জড়ায় তাও এটা হারাম হারামি অতএব চিন্তা ভাবনা করবেন আপনি যাদের পিছনে যাদেরকে মোহাব্বত করছেন যাদের জার্সি গায়ে দিছেন যাদের প্যান্ট সাজাইছেন মাথার চুল কাটিং করছেন আপনি চিন্তা করবেন তারা কোন পথে রওনা হইছে আপনি কোন পথে রওনা হইছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক কাজে বেশি বেশি প্রতিযোগিতামূলক নেক কাজ করার তৌফিক দান করেন মা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু